অবশেষে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ইন্টারনেটে সরিয়ে দেওয়ার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা মঙ্গলবার অভিনেত্রী মিথিলা এই অভিযোগ দেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইবার টি সিটিসি সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন একই দিন মঙ্গলবার এডিসি নাজমুল ইসলাম তার ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছিলেন যেখানে তিনি লিখেছেন দুজন মানুষের একান্ত ব্যক্তিগত ছবি ভাইরাল করা তাদের স্বাধীনতাকে অবজ্ঞা করা এবং এটা আইনের ব্যত্যয় বটে যা একান্ত ঘৃণ্য বোধকে উস্কে দেবে এবং এটা জাতি হিসেবে আমাদের অবস্থান উন্নত বলে প্রমাণ করে না সম্মানিত নেটিজেনদের আহ্বান জানাবো এটাকে না ঘাটাতে এবং অন্যের ইস্যু নিয়ে কনসার্ন না হয়ে নিজের পরিবারকে সময় দিন যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘৃণ্য কাজ করেছেন আদতে তারা আইনের লঙ্ঘন করে এদিকে এ বিষয়ে মিথিলার পক্ষে একজন সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিল বলে জানিয়েছিল সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা উল্লেখ্য সোমবার রাতে ফেসবুকের একটি গ্রুপ থেকে নির্মাতা ও পরিচালক ইকতেখার আহমেদ ফামির সঙ্গে মিথিলার অন্তরঙ্গ ছবি পোস্ট করা হয় এরপর রাতেই ছবিটি ভাইরাল হয়ে পড়ে সকালে এ দুই ছবিজ তারকার একাধিক অন্তরঙ্গ ছবি বিভিন্ন গ্রুপে পোস্ট হতে থাকে ছবিগুলো নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা চলতে থাকে বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনকে নাড়া দেয় এ নিয়ে ছবিদের অনেক তারকায় তাদের মত ব্যক্ত করেছে অনেকে চুপ থাকলেও বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেছেন যদিও এখন পর্যন্ত এসব ছবির বিষয়ে ইকতেখার আহমেদ ফামি ও মিথিলার কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে বিভিন্ন শো ও সাক্ষাৎকারে ইফতেগারকে নিজের ভালো বন্ধু ও শুভাকাঙ্ক্ষী বলেই পরিচয় দিয়েছেন মিথিলা